ছত্রিশগড়ের সকুমায় সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে নদিয়ার দেবগ্রাম থানার জমপুকুরের বাসিন্দা 36 বছরের রাজীব মণ্ডলের। জানা যায়, সে সিআরপিএফে 11 বছর ধরে কর্মরত ছিলেন। গত মাসে সে বাড়িতে আসে। বর্তমানে স্ত্রী সহ 2 কন্যা সন্তান আছে। সোমবার সকালে তার বাড়িতে খবর আসে বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ সূত্রে জানা যায়, সহকর্মীর গুলিতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। তখনই আমি শুনলাম গুলিতে মারা গেছে। কি ঘটনা আমরা ভালো জানি না। ওই আমি মরিস কাটা ছেলে। খুবই সকালবেলায় একটা আমরা খুবই দুঃখজনক সংবাদ নিয়ে ঘুম থেকে উঠেছি, এবং ঘুম থেকে উঠেই একটা খুব দুঃখের খবর পেলাম যে আমার গ্রামের, আমার প্রতিবেশী এলাকার ছেলে রাজীব মণ্ডল, সে 2011 সালে সিআরপিএফে চাকরি পায়। আজকে হঠাৎ করে আমরা যে খবরটা পেলাম যে তিনি আর পৃথিবীর বুকে নেই, কারণ তিনি তার সহকর্মীর গুলিতে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রতিবেশী হিসাবে আমরা ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আমরা সবসময় ওই পরিবারের সঙ্গে থাকব, কারণ তার 2 বাচ্চা মেয়ে আছে, স্ত্রী আছে, বাবা মা আছে, 2 তার বড় ভাই আছে। কারণ এই পরিবারটা খুবই ক্ষুদ্র প্রান্তিক পরিবার, ছোট্ট একটা দোকান চালিয়ে এদের সংসারটা চলতো। রাজীব আজকে চাকরি পেয়ে সে পরিবারটাকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল। আজকে সবই তার শেষ হয়ে গেল। আমরা প্রত্যেকে রাজীবের পরিবারের পাশে, আমরা এলাকার মানুষ হিসাবে আমরা তার পাশে থাকব, এবং সবসময় তার পরিবারকে সহযোগিতা করে আগামী দিনে তার পরিবার, আজকে যে শোক বিহ্বল একটা পরিবার, তাকে আমরা তাদের পাশে থেকে তাদের মনের শক্তি যুগিয়ে আমরা তারা যাতে তাদের জীবনটা, তার রাজীবের 2 মেয়ে, বাচ্চা মেয়ে, তার পরিবার এবং তার স্ত্রী যাতে আগামী দিনে খুব ভালোভাবে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে, সেই দিকটা আমরা সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করব। এবং রাজীবের পরিবারকে সরকারিভাবে যেটা দেখার, তার পরিবারকে যদি দেখে, আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বলবো বিধায়ককে, আমরাও দাবি জানাবো যে রাজীবের পরিবারের পাশে রাজীবের 2 বাচ্চা মেয়ে এবং তার বাবা মা আছে বৃদ্ধ মানুষ, তাদের পাশে তার স্ত্রী আছে, তাদের পাশে যে কোনোভাবে যদি সরকারি সহযোগিতা বা অনুদান যদি আমরা পাই, আমরা বিধায়কের কাছে সেই দাবি জানিয়ে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।